আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমি তোমাদের শিক্ষক মোহাম্মদ হাসান। তো আজকে একটা বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে এই ভিডিওটি বানানো, সেটি হচ্ছে তোমাদের ক্লাসে আমি কিছু অনলাইন জাজের লিংক শেয়ার করেছিলাম। তো যারা নতুন শিক্ষার্থী একদম প্রোগ্রামিং আগে করনি, তাদের জন্য অনলাইন জাজে কীভাবে প্রবলেম সলভ করতে হবে এটা অনেকে বুঝতে পারতেছো না। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে একটি অনলাইন জাজে প্রোগ্রামিং প্রবলেম সলভ করতে হয়। তো এই জন্য সর্বপ্রথম তোমাকে তোমার কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার অন করতে হবে। আমি গুগল ক্রোম ইউজ করি এবং গুগল ক্রোম সবার জন্য প্রেফার করি। তোমরা সবাই গুগল ক্রোম ব্রাউজারটি অন করো। এবং এরপর আমাদের প্রথম অনলাইন জাজ যেটি ছিল URI অনলাইন জাজ ডট কম, আচ্ছা URI অনলাইন জাজ, এটা লিখে আমরা গুগল সার্চ করলাম। দেন প্রথম যে লিঙ্কটা রয়েছে সেটাতেই আমরা ক্লিক করলাম। তো প্রত্যেক অনলাইন জাজের ক্ষেত্রে যেটি কমন রুল সেটি হচ্ছে তোমাকে সর্বপ্রথম এই অনলাইন জাজটিতে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। তো তোমরা সবাই যেহেতু ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারো, ফেসবুক অ্যাকাউন্ট খোলার থেকে এখানে অনলাইন জাজে অ্যাকাউন্ট খোলা খুবই সহজ। তো এটার জন্য তোমাকে কিছুই করতে হবে না, জাস্ট তোমার একটি ইমেল অ্যাকাউন্ট থাকলেই হবে। ওকে, তো আমাদের প্রথম ইমেল অ্যাকাউন্ট দিয়ে আমরা কীভাবে রেজিস্টার করতে পারি সেটা এখানে আমি তোমাদেরকে দেখাবো। তো দেখো, আমাদের টপ প্যানেলে একটি বাটন রয়েছে রেজিস্টার, তো আমরা রেজিস্টারে ক্লিক করলাম। রেজিস্টারে ক্লিক করার পর দেখো এখানে অনেকগুলো অপশন রয়েছে, সাইন আপ উইথ ফেসবুক, গুগল, গিটহাব, বিটবাকেট, টুয়াইজ, অনেক কিছু। তো আমরা আসলে সেগুলো ইউজ করব না, আমরা ইউজ করব আমাদের যে কোনো একটি ইমেল অ্যাড্রেস। তো সেক্ষেত্রে তোমাদেরকে যেটা করতে হবে, প্রথমে নিজেদের আইডির নাম দিতে, অর্থাৎ কী নামে তোমাদের আইডিটা থাকবে। তো এই জন্য আমি সর্বপ্রথম আমার আইডির নাম দিচ্ছি। তোমাদের আইডির নামের ফরম্যাট তোমাদেরকে অলরেডি বলে দিয়েছিলাম যে ফরম্যাটটা হবে তোমার স্টুডেন্ট আইডি আন্ডারস্কোর তোমার নিকনেম। তো তোমাদের যে কোনো একজন স্টুডেন্ট আইডি ধরলাম 2001 01 005 আন্ডারস্কোর, ধরো একটা নাম দিলাম আবদুল্লাহ। ওকে, এরপর তোমাদের যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো আমি আমার ইমেল অ্যাড্রেস দিচ্ছি u13 04 044@। তোমরা যে কোনো অ্যাকাউন্ট দিতে পারো। ওকে, তো ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করতে হবে, গ্রাজুয়েশন ইয়ার তোমাদের গ্রাজুয়েশন ইয়ার 2020 সিলেক্ট করবা, যে কোনো একটা পাসওয়ার্ড দেবে খুবই সহজ। তারপর আই এম নট এলিজিবল এটার উপর ক্লিক করে দিবে, টিক চিহ্ন দিবে, সাইন আপ, সাইন আপ হয়ে গেল। তো দেখো সাইন আপ হওয়ার পর এখানে একটা কথা লেখা আসছে, প্লিজ চেক ইউর ইমেল ফর দি অ্যাক্টিভেশন কোড। এখন তোমার ইমেল চেক করতে হবে অ্যাক্টিভেশন কোড নেওয়ার জন্য। তো তাহলে আমি আমার ইমেলটা চেক করি। তো আমি আমার ইমেল চেক করছি। তাহলে দেখো যে ইমেইলে আমাদের এখানে একটা ইমেল চলে আসছে, URI অনলাইন জাজ। তো ইমেলটা আমি ওপেন করতেছি। তো দেখো তারা এখানে একটি কোড দিয়ে দিয়েছে, তো এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভেশন কোড। তো আমি এই কোডটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি হয়। দেন অ্যাক্টিভেট, অ্যাক্টিভেট বাটনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো তাদের লেখা আসছে, ইওর অ্যাকাউন্ট ওয়াজ সাকসেসফুলি অ্যাক্টিভেটেড। অর্থাৎ আমাকে আমি দুইভাবে করতে পারি, একটা হচ্ছে যে এই কোডটা পেস্ট করা লাগতে পারে, তো আসলে লাগে নাই, বাটনে ক্লিক করা মাত্রই হয়ে গেছে। তো এখন আমরা লগ ইন করবো। তো লগ ইন করতে হবে সর্বপ্রথম তোমরা ইমেল অ্যাড্রেস কী দিয়েছিলে সেটা দিয়ে। তো আমরা ইমেল অ্যাড্রেস দিয়েছিলাম যেটা সেটা দিচ্ছি।
তো দেখো এখন আমাদের লগ ইন হয়ে গেল, ঠিক আছে। তো এখন লগ ইন হওয়ার পর আমি তোমাদেরকে সবসময় ক্লাসে বলেছি যে আমি প্রত্যেক টপিকের উপর প্রবলেম আমি তোমাদেরকে দিয়ে দিব, প্রবলেম আইডি দিয়ে দিব। তো তোমরা এখানে প্রবলেম কিভাবে খুঁজে বের করবে সেটার একটা উপায় আছে। যেমন দেখো উপরের প্যানেলে একটি অপশন রয়েছে প্রবলেমস, তো সেই প্রবলেমসে যাওয়ার পর দেখো একটা ক্যাটাগরি রয়েছে, এগুলো ক্যাটাগরি করে দেওয়া আছে কী কী ধরনের প্রবলেম রয়েছে, যেমন বিগিনার, অ্যাডহক, স্ট্রিং, স্ট্রাকচার, ম্যাথমেটিক্স, গ্রাফ, জিওমেট্রি, এসকিউএল। তো আমরা সবাই হচ্ছে বিগিনার, তো আমরা বিগিনারে ক্লিক করলাম। দেখো বিগিনারে ক্লিক করার পর আমাদের প্রথম প্রবলেম হচ্ছে এক্সট্রিমলি বেসিক। তো আমরা এক্সট্রিমলি বেসিকের উপর ক্লিক করলাম। তো প্রত্যেকটা প্রবলেমের আসলে তিনটা পার্ট থাকে, ঠিক আছে। একটা হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট, প্রবলেম ডেসক্রিপশন। তো এই পার্টটাকে বলা হয় ডেসক্রিপশন, অর্থাৎ এখানে বলা থাকবে তোমাকে এই প্রবলেমটিতে আসলে কি করতে হবে, ঠিক আছে। তো দেখো আমরা প্রথমে এটা পড়তে হবে, এই স্টেটমেন্ট পরে আমাদেরকে বুঝতে হবে আসলে যে এখানে আমার এই প্রবলেমটাতে কি ধরনের কাজ করতে হতে পারে। ওকে, তো দেখো আমাদের এখানে কি বলা হয়েছে, রিড টু ভেরিয়েবল নেমড এ এন্ড বি এন্ড মেক দ্য সাম অফ দিস টু ভেরিয়েবল অ্যাসাইনিং ইট টু ইটস রেজাল্ট টু দ্য ভেরিয়েবল এক্স, প্রিন্ট এক্স অ্যাজ শোন বিলো, প্রিন্ট ইন লাইন আফটার দ্য রেজাল্ট, আদারওয়াইজ ইউ উইল গেট প্রেজেন্টেশন এরর। আচ্ছা আমি বাংলা করে দিচ্ছি। তোমাকে বলছে যে সর্বপ্রথম কম্পিউটার থেকে দুটো ভেরিয়েবল ইনপুট নিতে হবে, এ এবং বি নামে দুটো ভেরিয়েবল ইনপুট হিসেবে নিতে হবে, অর্থাৎ এগুলো তুমি নিজে ইনপুট দিবে, ব্ল্যাক স্ক্রিন আসবে, ব্ল্যাক স্ক্রিনে তুমি নিজে ইনপুট দিবে। আর ইনপুট দেওয়ার পর এই দুটো ভেরিয়েবলের যে সামেশন হবে, এই সামেশনের রেজাল্টটা আমাদেরকে, অর্থাৎ যোগফল, এই দুটো ভেরিয়েবলের ভিতরে নিশ্চয়ই তুমি কোনো কিছু ভ্যালু দিবে, এ 5, 6, 7, 8 এরকম কোনো ভ্যালু দিবে। তো এই ভ্যালু দুটো যোগ করবে, যেমন ধরো তুমি ইনপুট দিলে 5 এবং 6 যোগফল হচ্ছে 11, তাহলে 11 যোগ করে 11টাকে আরেকটা ভেরিয়েবলে রাখবে, এক্স নামে আরেকটা ভেরিয়েবলের ভিতরে সেটা রাখবে। দেন তারপর কি বলেছে, প্রিন্ট এক্স অ্যাজ শোন বিলো, অর্থাৎ নিচে যেভাবে বলছে ওভাবে এক্স প্রিন্ট করতে হবে, এক্স তো নিচে আমরা পরে আসতেছি। তারপর আরেকটা কথা বলছে, প্রিন্ট ইন লাইন আফটার দ্য রেজাল্ট আদারওয়াইজ ইউ উইল গেট প্রেজেন্টেশন এরর, অর্থাৎ প্রত্যেকটা রেজাল্ট দেখানোর পর, অর্থাৎ প্রত্যেকটা সামেশন রেজাল্ট দেখানোর পর তোমাকে একটা নতুন লাইন প্রিন্ট করতে হবে, দ্যাট মিন্স হচ্ছে ব্যাক স্ল্যাশ এন দিতে হবে প্রিন্ট এফের ভিতরে, তা না হলে কি হবে বলে দিয়েছে প্রেজেন্টেশন এরর দেখাবে, অর্থাৎ তোমার প্রবলেমটা সঠিক হবে না, অ্যাকসেপ্টেড হবে না। তো তারপরে যে সেকশনটা থাকে এটাকে বলা হয় ইনপুট সেকশন। এখানে বলে দেওয়া থাকবে, মানে দেখো এখানে প্রবলেম সলভ করাটা কত সহজ, অর্থাৎ তোমাকে প্রবলেম ডেসক্রিপশন তো দেওয়াই থাকবে, এরপর আরো স্পেসিফিক, আরো স্পষ্ট করে দেওয়ার জন্য ডিরেক্ট বলে দেবে যে কি কি ইনপুট নিতে হবে স্পেসিফিক করে দেওয়ার জন্য। তো দেখো তারা বলে দিচ্ছে ইনপুট, দ্য ইনপুট ফাইল উইল কন্টেইন টু ইন্টিজার নাম্বার। তো তারা বলে দিল যে ইনপুট ফাইল, অর্থাৎ ইনপুট হিসেবে আমরা দুটো ইন্টিজার নাম্বার নেব, অর্থাৎ পূর্ণ সংখ্যা নেব, নট ফ্লোটিং পয়েন্ট নাম্বার। তারপর আউটপুট কি দিতে হবে সেটা এখানে লেখা আছে আউটপুট সেকশনে। দেখো আউটপুটে কি দিতে বলছে, প্রিন্ট দ্য লেটার এক্স আপার কেস উইথ এ ব্ল্যাঙ্ক স্পেস বিফোর অ্যান্ড আফটার দ্য ইকুয়াল সাইন ফলোড বাই দ্য ভ্যালু অফ এক্স অ্যাকর্ডিং টু দ্য ফলোয়িং এক্সাম্পল, অর্থাৎ তোমার ব্ল্যাক স্ক্রিনে প্রিন্ট দিতে হবে এইভাবে যে আপার কেস একটা এক্স প্রিন্ট করতে হবে, প্রিন্ট করার পর একটা ব্ল্যাঙ্ক স্পেস দিতে হবে, এরপর ইকুয়াল সাইন দিতে হবে, এরপর আরেকটা ব্ল্যাঙ্ক স্পেস দিয়ে ওই যে এ আর বি তুমি আগে যোগ করেছো ওই যোগফলটা প্রিন্ট করতে হবে। তারপর তারা আবার আমাদেরকে সতর্ক করেছে যে ডোন্ট ফরগেট দ্য ইনলাইন আফটার অল, অর্থাৎ প্রত্যেকটা রেজাল্ট প্রিন্ট করার পর যাতে আমরা ইনলাইন দিতে ভুলে না যাই। তারপরে দেখো তারা আরো সহজ করে দিয়েছে, তোমার বোঝার সুবিধার জন্য তারা স্যাম্পল ইনপুট আউটপুট নামে আরেকটা সেকশন দিয়ে দিয়েছে, যেটার ভিতরে আরো স্পেসিফিকভাবে বলা থাকবে তোমার কেমন স্যাম্পল ইনপুট আউটপুট আসতে পারে, কেমন ইনপুটের জন্য কেমন আউটপুট আসবে। যেমন ধরো তারা দুটো নাম্বার দিয়েছে 10 এবং 9, তো এই দুটোকে যোগ করলে আমাদের যোগফল কত হয় 19। তো তারা এইভাবে তোমার আউটপুটটা এইভাবে শো করবে, অর্থাৎ এক্স একটা স্পেস তারপর ইকুয়াল সাইন তারপর আরেকটা স্পেস দেন 19। ওকে, তো এটা দেখে তুমি আরও স্পেসিফিকভাবে বুঝতে পারবে তোমার ইনপুট আউটপুট কী হবে। ওকে,
তো আমাদের প্রবলেম বোঝা হয়ে গেল, এখন আমাদের কাজ হচ্ছে এই প্রবলেমটাকে প্রোগ্রাম করা, অর্থাৎ একটা সি প্রোগ্রাম ইউজ করে আমাদের এই প্রবলেমটাকে সলভ করতে হবে। তো সি প্রোগ্রাম করার জন্য আমরা আমাদের প্রথম কাজ হচ্ছে কোড ব্লক রান করা। তাহলে আমরা কোড ব্লক রান করি, তো তোমরা ল্যাবে নিশ্চয়ই কোড ব্লকসে কোড করতে গিয়ে অনেক অনেক কষ্ট পাইছো, কারণ তোমাদের একটা প্রজেক্ট বানাইতে হয়েছে, এরপর প্রজেক্টের ভিতরে অনেক কিছু করতে হয়েছে। আসলে এত কিছুর দরকার নেই, আরো সহজভাবে কাজটা করা যায়। সেটা হচ্ছে তোমরা ডিরেক্ট এখানে দেখো ফাইল একটা অপশন আছে, ফাইলের ভিতরে নিউ, নিউর ভিতরে এমটি ফাইল। তোমরা এভাবেও এখানে ক্লিক করলে এখন এমটি ফাইল অন হয়ে যাবে। কেউ যদি কিবোর্ড ইউজ করে ডিরেক্ট অন করতে চাও তাহলে তোমাকে করতে হবে কন্ট্রোল শিফট এন, তিনটা একসাথে প্রেস করতে হবে, তাহলে একটা নতুন ফাইল অন হয়ে যাবে। আচ্ছা ধরো কেউ কিবোর্ড ইউজ করতে চাচ্ছ না, আরো সুবিধা আছে, এই যে দেখো এখানে একটা প্লাস বাটনের মতো একটা বাটন আছে, এখানে ক্লিক করবা, দেখো এমটি ফাইল অপশন আছে, তো এই এমটি ফাইলে ক্লিক করলে নতুন একটা ফাইল অন হয়ে যাবে। তো সেকেন্ড কাজ হচ্ছে ফাইলটাকে সেভ করতে হবে। তো ফাইলটাকে তুমি কি নামে সেভ করবা সেটা একটা বিষয়। ওকে, তো আচ্ছা আমার এই নামে আগে একটা ফাইল ছিল। তো দেখো তোমরা ফাইলটাকে কি নামে সেভ করবা এটা একটু শিখে নাও। সেটা হচ্ছে দেখো প্রত্যেকটা প্রবলেমের একটা করে আইডি আছে। দেখো আমাদের প্রথম প্রবলেমটার আইডি হচ্ছে 1001। তো তোমরা এটাকে কপি করবে, কপি করার পর কন্ট্রোল সি দিয়ে কপি করতে হয়, এরপর এখানে পেস্ট করবে, হাইফেন দিবে, দিয়ে দেখো প্রত্যেকটা প্রবলেমের একটা টাইটেল আছে, এক্সট্রিমলি বেসিক। তো এটাকে কপি করবে, কপি করে পেস্ট করবে, দেন এটাকে সেভ করবে এবং এক্সটেনশন ইউজ করবে ডট সি। ওকে, দেখো ডট সি এক্সটেনশনে আমাদের একটা ফাইল অন হয়ে গেল। এখন আসো আমাদের সি প্রোগ্রামের প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে হেডার ফাইল লেখা, অর্থাৎ কম্পিউটারকে বলে দিতে হবে, অর্থাৎ হেডার ফাইলের ভিতরে সবকিছু বলা থাকবে। তো তুমি কোন হেডার ফাইল লিখবে এটা আসলে প্রবলেমের উপর ডিপেন্ড করে, অর্থাৎ তোমার প্রবলেমে কোন ধরনের কাজ করতে বলেছে এটার উপর তোমার হেডার ফাইল ডিপেন্ড করবে, তুমি কোন হেডার ফাইল ইউজ করবে। দেখো আমাদের এই প্রবলেমটাতে বেসিক্যালি কোনো কাজই নাই, আমাদের কাজ হচ্ছে মাত্র দুইটা, একটা হচ্ছে দুইটা নাম্বারকে ইনপুট নেওয়া, যোগ করা, যোগ তো নর্মালি করতে পারে কম্পিউটার, আর হচ্ছে সেটাকে আউটপুট দেওয়া, অর্থাৎ দুইটা কাজ এখানে বেসিক্যালি দুইটা কাজ, ইনপুট নেওয়া আর আউটপুট দেওয়া। তো আমরা ইনপুট নেওয়া এবং আউটপুট দেওয়ার জন্য আমাদের সি প্রোগ্রামে আমরা হেডার ফাইল হিসেবে যেটা ইউজ করি সেটা হচ্ছে stdio.h, অর্থাৎ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার, ঠিক আছে। তো আমরা সেটাকে লিখতেছি, তাহলে আমাদের লিখতে হবে হ্যাশ ইনপুট stdio.h। ওকে, দেন আমরা জানি যে প্রত্যেকটা সি প্রোগ্রাম একটা ব্লকের ভিতরে থাকে, সেই ব্লকটার নাম হচ্ছে ইন্ট মেইন। ওকে, আমরা ইন্ট মেইন নামে একটা ব্লক লিখলাম, এই ব্লকের ভিতরে আমাদের পুরো প্রোগ্রামটা থাকবে। আচ্ছা, এরপর আমাদের দ্বিতীয় কাজ কি, যে আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করা, অর্থাৎ আমাদের এখানে দেখতে হবে আমাদের কী কী ভেরিয়েবল নিয়ে কাজ করতে হবে। তো আমাদের এখানে বলা হয়েছে দুটো ভেরিয়েবল ইনপুট নিতে হবে, এবং তারা বলে দিয়েছে ইনপুটে অবশ্যই বলা আছে, এই যে দেখো তোমরা যদি ইনপুটে যাও দেখো ইনপুটে বলা আছে, দ্য ইনপুট ফাইল উইল কন্টেন অনলি টু ইন্টেজার নাম্বার, অর্থাৎ পূর্ণ সংখ্যা, তার মানে আমাদেরকে ভেরিয়েবলের টাইপ হবে ইন্ট। তাহলে আমরা ইন্ট লিখলাম, দুটো ভেরিয়েবল নিলাম এ কমা বি। তো ভেরিয়েবলগুলো নিয়ে এটাকে আবার আরেকটা ভেরিয়েবল রাখতে হবে, তো সেই ভেরিয়েবলটা হচ্ছে এক্স, তাহলে আমরা আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এক্স। এরপর কি করতে হবে, এগুলাকে ইনপুট হিসেবে নিতে হবে, ঠিক আছে, অর্থাৎ ব্ল্যাক স্ক্রিন আসবে, ব্ল্যাক স্ক্রিনে তুমি ইনপুট নিবে। এখন ইনপুট নেওয়ার জন্য সিতে একটি লাইব্রেরি ফাংশন রয়েছে যেটা তোমরা অনেকে হয়তো ইউজ করেছো, অনেকে করো নাই, এটার নাম হচ্ছে স্ক্যানএফ। তো আমরা লিখতেছি স্ক্যানএফ। তো স্ক্যানএফ লাইব্রেরি ফাংশনটাকে তোমার দুটো ঠিক প্রিন্টএফের মতো দুটো কোটেশনের ভিতরে সবকিছু লিখতে হয়। তো আমরা দুটো কোটেশন নিয়ে দিলাম। তো দেওয়ার পর এখন কম্পিউটার তো খুবই বোকা একটা যন্ত্র, তার নিজের কোনো বুদ্ধি নাই, তাকে সবকিছু তোমাকে শিখাই দিতে হবে। তো তুমি যে উপরে ইন্টেজার টাইপের, দেখো কম্পিউটার এত বোকার বোকা, তুমি উপরে লিখে দিছো ইন্টেজার এ বি, তারপর এক্স,
কিন্তু এরপরও কম্পিউটার বুঝবে না যে তাকে কি ইনপুট নিতে হবে। আমরা মানুষগুলো তো সহজেই বুঝে যাচ্ছি যে হ্যাঁ ইন্টেজার এবি, তাহলে আমাকে ইন্টেজার নিতে হবে, কারণ কম্পিউটার তো এটাও বুঝে না, সে এত বোকা। তো তাকে চালাক বানানোর জন্য আমাদেরকে বলে দিতে হবে যে হ্যাঁ তুমি ইন্টেজার টাইপের ভেরিয়েবলই তুমি ইনপুট নিচ্ছ। তো এই জন্য স্ক্যানএফ এর ভিতরে আমাদেরকে একটা স্পেসিফায়ার ইউজ করতে হবে, এটাকে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার। অর্থাৎ তুমি ইন্টেজার নিলে এক ধরনের স্পেসিফায়ার ইউজ করতে হয়, দশমিক সংখ্যা অর্থাৎ ফ্লোটিং নাম্বার নিলে আরেক ধরনের স্পেসিফায়ার ইউজ করতে হয়। তাহলে ইন্টেজারের জন্য বাই ডিফল্ট স্পেসিফায়ার রয়েছে পার্সেন্টেজ ডি। তো আমরা পার্সেন্টেজ ডি একটা দিলাম, তো একটা দিলে সে বুঝবে একটা ইন্টেজার নিতে হবে। তো আমাদের তো একটা ইন্টেজার নিলে হবে না, আমাদের দুটো ইন্টেজার ইনপুট হিসেবে নিতে হবে, তাহলে আরেকটা পার্সেন্টেজ ডি দিতে হবে, তাহলে সে বুঝবে দুটো ইন্টেজার নিতে হবে। এরপর এখন কম্পিউটার তো আরো বোকা, সে জানে না যে এই দুটো ইন্টেজার নিয়ে আমরা সে কোথায় রাখবে। ঠিক আছে, আমরা মানুষ কি করি, আমরা একটা জিনিস পড়ে এটা আমাদের ব্রেনে সেভ হয়ে যায়, ঠিক আছে, আমাদের মেমোরিতে আমাদের মাথার ভিতরে এটা সেভ হয়ে যায়, একটা জিনিস পড়া মাত্র অটোমেটিক সেভ হয়ে যাচ্ছে। আর কম্পিউটার তো এটাও জানে না যে সে এটা ভেরিয়েবল দুটা নিবে, নিয়ে কি করবে, এটা খাবে না পড়বে না কি করবে, কিছুই তো জানে না। তো তাকে এটাও বলে দিতে হবে, কি করতে হবে, যে তুমি যে দুইটা ভেরিয়েবল নিয়েছো, যে দুইটা ভেরিয়েবল ইনপুট হিসেবে নিয়েছো, এগুলাকে একটা জায়গায় রাখো। তো আমি তোমাদেরকে ক্লাসে অলরেডি বলেছিলাম যে ভেরিয়েবলগুলা কম্পিউটারের মেমোরির র্যাম নামে এক ধরনের মেমোরি আছে, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তো ইনিশিয়ালি প্রোগ্রামগুলো সেখানে জমা থাকে। তো র্যাম র্যামের ভিতরে অনেক ছোট 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 খোপ থাকে, যেটা আমি তোমাদেরকে বলছি, এগুলাকে লোকেশন বলা হয়। তো ওই খোপগুলোর ভিতরে এক একটা খোপে একটা করে ভেরিয়েবল রাখতে হয়, ঠিক আছে। তো এখন আমরা কম্পিউটারকে বলে দিব যে তুমি যে ভেরিয়েবলটা নিয়েছো, এই ভেরিয়েবলগুলো এত নাম্বার খোপে রাখো, প্রত্যেকটা খোপের একটা করে নাম্বার থাকে, এগুলোকে বলা হয় অ্যাড্রেস। যে তুমি এই ভেরিয়েবলটা এত নাম্বার খোপে রাখো, এই ভেরিয়েবলের ভ্যালুটা এত নাম্বার খোপে রাখো, ঠিক আছে। তো এখন আমি কম্পিউটারকে বলে দিব যে তুমি এই ভেরিয়েবলগুলো এত নাম্বার খোপে রাখবে। তো সর্বপ্রথম ইনপুট নিব এ ভেরিয়েবল, তাহলে কম্পিউটার তো বোঝে না যে তাকে অমুক অ্যাড্রেসে রাখতে হবে। তো অ্যাড্রেস ডিনোট করার জন্য আমাদের একটা সিম্বল ইউজ করতে হয়, সেটা হচ্ছে এই যে অ্যান্ড সিম্বলটা, এই যে অ্যান্ড সিম্বলটা, এটাকে বলা হয় তোমার অ্যাম্পারসেন্ট। তো এই অ্যাম্পারসেন্ট দেখা মাত্র কম্পিউটার বুঝবে যে আমাকে যে কোনো একটা অ্যাড্রেসের ভিতরে ভেরিয়েবলের ভ্যালুটা রাখতে হবে। তাহলে কোন ভেরিয়েবলের ভ্যালু রাখতে হবে, এ ভেরিয়েবলটার ভ্যালু একটা অ্যাড্রেসে রাখতে হবে। তো রাখলো, এরপর আমাদের সেকেন্ড ভেরিয়েবল কি, বি। তাহলে বি ভেরিয়েবলটাও একটা অ্যাড্রেস রাখতে হবে, তাহলে সেটার জন্য দিতে হবে অ্যাম্পারসেন্ট বি। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এই দুটো ভেরিয়েবলের ভ্যালু তো ইনপুট নেওয়া শেষ, এখন আমাদের কাজ হচ্ছে এগুলাকে যোগ করা। তো আমরা এক্স নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, তো এটার ভিতরে আমরা এ এবং বি কে যোগ করে রাখবো, এ প্লাস বি। আর আমাদের প্রত্যেকটা সি প্রোগ্রাম সেমিকোলন দিয়ে শেষ হয়, যারা নতুন প্রোগ্রামার তাদের জন্য এটা বিশাল এক প্যারা যে সেমিকোলন দিতে মনে থাকে না। এটা আসলে প্র্যাকটিসের উপর, তুমি যত বেশি প্র্যাকটিস করবে একবার সেমিকোলন দিতে আর কখনোই ভুল হচ্ছে না। তো আমাদের যোগ করার কাজ শেষ, আমাদের লাস্ট স্টেপ হচ্ছে এটাকে, এই যে যোগটা করলাম, এই যোগ ফলটা এখন কি করতে হবে, এখন ব্ল্যাক স্ক্রিনে এটাকে শো করতে হবে। তো শো করার জন্য আমরা অলরেডি ফাংশন ইউজ করেছি প্রিন্টএফ, প্রিন্টএফের ভিতরে তুমি যা দেবে তাই শো করবে। এখন কম্পিউটার তো অনেক বোকা, এটা তো বারবার বলতেছি, কারণ হচ্ছে একে সব কিছু শিখাই দিতে হয়, হ্যাঁ, ভাজা মাছটা উল্টেও খেতে পারে না। তো একে আসলে শিখাই দিতে হবে যে তুমি কি প্রিন্ট করবে। তো কম্পিউটারের ভিতরে তুমি যদি ধরো কোনো ডায়লগ ছাড়া, ধরো তুমি ক্লাসে একটা ডায়লগ প্রিন্ট করছো কি হ্যালো ওয়ার্ল্ড, তো হ্যালো ওয়ার্ল্ড ছাড়া অন্য কোনো কিছু, যেমন কোনো ভেরিয়েবল বা কোনো ভেরিয়েবলের ভ্যালু বা কোনো স্ট্রিং যদি তুমি প্রিন্ট করতে চাও, তাহলে তাকে আবার বলে দিতে হবে যে হ্যাঁ তুমি এখন একটা ভেরিয়েবলের রেজাল্ট প্রিন্ট করবে, ঠিক আছে। তো ভেরিয়েবলের রেজাল্ট, যেহেতু আমরা এ এবং বি দুটো ইন্টেজার নাম্বার ইনপুট নিয়েছি, তাহলে এদের রেজাল্ট অবশ্যই একটা ইন্টেজার নাম্বারই হবে। তো দুইটা পূর্ণসংখ্যার যোগফল একটা পূর্ণসংখ্যাই হবে। তাহলে পূর্ণসংখ্যার জন্য আমাদের ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি দেখা মাত্র সে বুঝে যাবে কি, যে আমাকে এক্স কে প্রিন্ট করতে হবে। তো এখন দেখো আউটপুট দেখানোর জন্য তারা আমাদেরকে কি বলেছে, যে প্রিন্ট দ্য লেটার এক্স, অর্থাৎ প্রথমে এক্স লিখতে হবে, এক্স লিখতে হবে, একটা স্পেস দিতে হবে, তারপর ইকুয়াল দিতে হবে, তারপর স্পেস দিতে হবে, দিয়ে ওটা লিখতে হবে। তো কিছু কিছু ক্ষেত্রে তোমাদেরকে একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে অনেক প্রবলেমের ক্ষেত্রে স্যাম্পল আউটপুট এত সহজ থাকে না, অনেক জটিল বড় বড় সংখ্যা অথবা অনেক অনেক কিছু থাকে, ঠিক আছে, অনেক ক্যারেক্টার থাকে। তো সেক্ষেত্রে তোমরা কি করবে, এই যে স্যাম্পল আউটপুট দেওয়া থাকবে সেটাকে ডিরেক্ট এভাবে কপি করবে, এভাবে কপি করলে
কপি করে এই লেখাটুকুকে তুমি এই প্রিন্টএফের ভিতরে পেস্ট করে দিবে, প্রিন্টএফের ভিতরে ডিরেক্ট পেস্ট করে দিবে। তাহলে আর তোমার ভুল হওয়ার কোনো সমস্যা কোনো কোনোভাবে তোমার আর ভুল হবে না আর কি। তো এখন ওখানে তো বাই ডিফল্ট 19 লেখা আছে, কিন্তু এখানে রেজাল্ট 19 আসবে কিনা এটা তো শিওর না, যে কোনো রেজাল্ট আসতে পারে, এই জন্য আমরা পার্সেন্টেজ ডি দিয়ে দিব। তো পার্সেন্টেজ ডি দিলে যা রেজাল্ট আসবে সেটাই সে এখানে প্রিন্ট করবে। তারপর বারবার আমাকে যেটা আমাদেরকে যেটা জন্য সতর্ক করেছে সেটা হচ্ছে যে তোমাকে প্রত্যেকটা রেজাল্টের পর একটা করে ব্যাকস্ল্যাশ এন ইউজ করতে হবে। তো ব্যাকস্ল্যাশ এন আমরা ইউজ করলাম। এখন এখন লিখতে হবে যে আমি আসলে কাকে প্রিন্ট করতেছি। আমি প্রিন্ট করতেছি এক্স কে, এই যে এক্স আছে এখানে, এই এক্স কে আমি ডিরেক্ট প্রিন্ট করতেছি। তারপর সেমিকোলন দিয়ে আমাদের প্রোগ্রাম শেষ। আচ্ছা, এখন এই কাজটা আরও একভাবে করা যেতে পারে। যেমন তুমি এক্স নামে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ারই করলে না, ঠিক আছে, এটাকে আমি কমেন্ট করে দিচ্ছি। তুমি ডিরেক্ট এখানে এ প্লাস বি লিখলে, তাহলেও কিন্তু তোমার প্রবলেমটা হবে। কারণ আমি ক্লাসে বলেছিলাম যে প্রিন্টএফ ফাংশনটা শুধু যে কোনো একটা ভেরিয়েবলকেই প্রিন্ট করতে পারে এমন না, এ অনেক পাওয়ারফুল ফাংশন, সে যে কোনো একটা এক্সপ্রেশনকেও প্রিন্ট করতে পারে। অর্থাৎ তুমি বড় একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন এখানে লিখে দিলে সেটাকেও সে খুব সুন্দরভাবে প্রিন্ট করতে পারবে। ওকে, তো আমাদের প্রবলেম এখন সলভ করা শেষ। এরপর রিটার্ন জিরো দিতে পারো, না দিলেও সমস্যা হবে না। তো প্রবলেম যেহেতু আমাদের সলভ করা শেষ, এখন এই প্রবলেমটাকে আমাদের ওই অনলাইন জায়গায় সাবমিট করতে হবে। তো সাবমিট করার আগে এখন তুমি প্রবলেমটা চেক করো যে তোমার আসলে রেজাল্ট টেজাল্ট ঠিক মতো আসলো কিনা। তো আমি দেখো রান করলাম, এই যে এই এটার উপর ক্লিক করলে বিল্ড অ্যান্ড রান দুটো একসাথে হয়, ঠিক আছে। তো দেখো এই যে এখানে স্যাম্পল ইনপুট যে অপশনটা আছে এটাকে আমি ডিরেক্ট কপি করে নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ঠিক আছে। এই দেখো এখানে ডিরেক্ট কপি করে নিলাম, এখান থেকে কপি করলাম। কপি করার পর এখন আমরা এখানে রান করে ডিরেক্ট দেখো এখানে পেস্ট করার অপশন রয়েছে, যে পেস্ট, ওকে পেস্ট হলো, এন্টার দিলাম। দেখো এক্স ইকুয়াল কত আসলো, সে সাকসেসফুলি যেভাবে প্রিন্ট করতে বলেছে আমাদেরকে এক্স, তারপরে একটা স্পেস, তারপরে ইকুয়াল, তারপর একটা স্পেস, তারপরে 19। এরপর কী করতে বলেছে, একটা নতুন লাইন দিতে বলেছে। তো আমরা একটা নতুন লাইন দিয়ে দিছি, ওকে। তাহলে বোঝা গেল যে আমাদের প্রবলেম প্রোগ্রামটা ঠিক মতো রান করেছে, রেজাল্টও ঠিক আছে। যেমন তারা এখানে 19 নিয়ে আসতে বলছে, আমরাও এক্স ইকুয়াল 19 নিয়ে আসছি, কোনো সমস্যা নেই। এখন আমরা তারপরও আরেকটা দিয়ে চেক করে দেখি, আমরা আবার রান করি। দেখো আমাদের সেকেন্ড স্টেটমেন্ট ছিল -10, 4, -10, 4 আমরা এখানে পেস্ট করি। দেখো -10, 4 দিলে এক্স ইকুয়াল -6, ওকে, তার মানে এই রেজাল্টও ঠিক রয়েছে। এখন আমরা এই পুরো কোডটুকে কপি করব, কন্ট্রোল এ কন্ট্রোল সি কপি করলাম। কপি করার পর এখন দেখো আমাদের, এখন আমরা অনলাইন জাজের ভিতরে আসলাম। দেখো এখানে এই সাইড বারে একটা অপশন রয়েছে সাবমিট, সাবমিটের উপর ক্লিক করো। ক্লিক করার পর সর্বপ্রথম তোমাকে প্রবলেম আইডি দিতে হবে, প্রবলেম আইডি বাই ডিফল্ট দেওয়া আছে 1001। এখন আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, আমরা কোডটা প্রোগ্রামটা করেছি সিতে। দেখো এখানে অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ রয়েছে, আমরা যেটা এতে কোড করেছি ওটাই সিলেক্ট করবো, এই সি সিলেক্ট করলাম। সি সিলেক্ট করার পর দেখো তারা বাই ডিফল্ট এখানে কিছু কোড দিয়ে দিছে, তো আমাদের তো এটা দরকার নেই, আমরা তো ডিরেক্ট কোড ব্লক সেই প্রোগ্রামটা করেছি। তাহলে আমরা এটা পুরোটা সিলেক্ট করে ব্যাক স্পেস চেপে দেবো, অর্থাৎ এটা ক্লিয়ার হয়ে গেল। এখন এখানে ওই কোড ব্লক থেকে কপি করা কোডটুকু আমরা এখানে পেস্ট করবো। এরপর সেন্ড, সেন্ড দিয়ে দিলাম। দেখো এটা চলে গেছে ওখানে অলরেডি, দেখো কোড রিসিভড, ইউর সাবমিশন ওয়াজ প্লেসড ইন দ্য জাজিং কিউ। এখন তোমার প্রোগ্রামটা ঠিক মতো হলো কিনা সেটা চেক করার জন্য তোমাকে এখন যেতে হবে, দেখো উপরের বারে একটা অপশন রয়েছে সাবমিশন, সাবমিশনে ক্লিক করো। দেখো সাবমিশনে ক্লিক করার পর দেখো তাদের এখানে অ্যান্সার চলে আসছে, অ্যাকসেপ্টেড। অ্যাকসেপ্টেড মানে হচ্ছে তোমার প্রোগ্রামটা সাকসেসফুলি কারেক্ট হয়েছে, তো এই জন্য অ্যাকসেপ্টেড অ্যান্সার এসেছে সবুজ কালারের। তো এটা একটা প্রত্যেকটা প্রোগ্রামারের জন্য এটা একটা মানে আনন্দের মুহূর্ত যখন সেই সবুজ কালারের অ্যাকসেপ্টেড লেখাটা দেখে, তো তার সকল পরিশ্রম সার্থক হয়। তো তোমরা অনেক কঠিন একটা প্রবলেম সলভ করার পর, সাবমিট করার পর যখন এরকম সবুজ একটা লেখা দেখবে তখন মনে হবে যে হ্যাঁ তুমি অনেক বড় কিছু করে ফেলেছো। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, এভাবে তোমরা অজস্র প্রবলেম সলভ করবে। হ্যাপি কোডিং, সবাই ভালো থেকো।